নির্বাচন আহিলে কিয় বিতর্কিত মন্তব্য করে বাঘবৰৰ কংগ্রেসী বিধায়ক শেরমান আলিয়ে। ইটোর পিছত সিটো বিতর্কিত মন্তব্য করা শেরমানক খুদ দলীয় সভাপতিয়ে বিজেপির এজেন্ট আখ্যা দিয়ার পিছত এটা গরম হয়ে পড়েছে রাজ্যের রাজনীতি। কিন্তু প্রকৃততে শেরমান কার? মিয়া জনগোষ্ঠীরও কলাকৃষ্টি সংস্কৃতিখিনি কলাক্ষেত্রত প্রতিফলিত হব লাগে। জয়না শর্মায় নিজে রাইফলেরে গুলিয়াই গুলিয়াই মানুষ মারিছিল। নির্বাচন আহিলে জুই লগায় শেরমানে প্রথমে মিয়া মিউজিয়াম, তারপিছতে লুঙি সংরক্ষণ, আর এইবার শহীদক ঘাটক আখ্যা। জয়না শর্মায় নিজে রাইফলেরে গুলিয়াই গুলিয়াই মানুষ মারিছিল। কার হয়ে কাম করে শেরমানে? শেরমান মানে বিতর্ক, শেরমান মানে গরিহনা, আর শেরমান মানে চর্চা। কংগ্রেসের বিধায়ক শেরমান আলিয়ে ইটোর পিছত সিটো বিতর্কিত মন্তব্য করে গরম গড়ি তুলিছে রাজ্যের রাজনীতি। নির্বাচন আহিলে বিতর্কিত মন্তব্যরে রাজ্যত জুই লগায় এইগৰাকী কংগ্রেসী বিধায়কে। শহীদক ঘাটক আখ্যা দিয়াই নহয়, ইয়ার পূর্বেও কেইবাটাও বিতর্কিত মন্তব্য করেছে কংগ্রেসী বিধায়ক শেরমানে। রাজ্যত নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ চলি থকা প্রতিবাদ তথা 21ৰ বিধানসভা নির্বাচনের প্রাক্ষণত শেরমানে কৈছিল শঙ্করদেব কলাক্ষেত্রত স্থাপন করব লাগে মিয়া মিউজিয়াম। তারপিছতে দিল্লির অসম ভবনৰ সন্মুখত লুঙি পিন্ধি মিয়া মিউজিয়ামত লুঙি সংরক্ষণের কথা কৈছিল এইজন কংগ্রেসী বিধায়কে। আর এইবার ছয় সমষ্টির উপনির্বাচনের প্রাক্ষণত শহীদক ঘাটক আখ্যা দিয়ে বেদখলকারীক সমর্থন জানাইছে বিতর্কিত শেরমানে, যার বাবে এতিয়া শেরমানের বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে রাজ্যের দল সংগঠন তথা শহীদ পরিয়াল। কিন্তু প্রশ্ন হল, নির্বাচন আহিলেই কিয় আরম্ভ হয় শেরমানের উপাস? কি স্বার্থত কংগ্রেসের বিধায়কজনে করে এনে বিতর্কিত মন্তব্য? হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট, সে কথাটা এটা অসমের মানুষ বুঝি পাইছে। শেরমানের এনে মন্তব্যর বাবে অস্বস্তিত পড়ে নিজ দল কংগ্রেস। কিন্তু কারোবার নির্দেশত নে নিজের মন মস্তিষ্করে বিতর্কিত মন্তব্য করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে শেরমানে। কংগ্রেসের বিধায়কজনের এনে বিতর্কিত মন্তব্যর বিরুদ্ধে খুদ দলীয় সভাপতিও পড়ছে অস্বস্তিত। শেরমান আলীক বিজেপির এজেন্ট আখ্যা দিয়ে শো কজও জারি করেছে সভাপতি ভূপেন বরাই। শেরমান আলী ডাঙরিয়াক ইতিমধ্যে আমি শোকজ করেছো আর তেখেতক তিন দিন সময় দিছো শোকজ রিপ্লাই দিয়ার। সচাকয়ে বিজেপির এজেন্ট নাকি শেরমান আলী? অবশ্যই কংগ্রেসের সভাপতির অভিযোগক প্রত্যাহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। তেতিয়ালে শেরমান আলীক পার্টির পর বহিষ্কার করে দিলে হল, ইমান একটা সরু অঙ্ক। ভূপেন বরাই কোৱাৰ দৰে বাগবৰৰ কংগ্ৰেছী বিধায়ক শেরমান আলী সঁচাকৈয়ে বিজেপিৰ হৈ কাম কৰিছে নেকি, নে নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত ভোটাৰ ৰাইজক বিভ্ৰান্তি কৰাৰ চেষ্টাৰে এয়া পৰিকল্পিত নিৰ্বাচনী ৰণকৌশল? শেরমানৰ এনে বহুৰূপে বাৰুকৈয়ে বিপাঙত পেলাইছে কংগ্ৰেছীক। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।